যিহুদা সেই বিশ্বাসঘাতক সেই জায়গাটা চিনত, কারণ যিশু প্রায়ই তার শিষ্যদের সঙ্গে সেখানে মিলিত হতেন। প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা যিহুদাকে একদল সৈন্য ও কয়েকজন কর্মচারী দিলেন। তখন যিহুদা তাদের সঙ্গে বাতি ও মশালের অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হলেন। তার নিজের উপর যা ঘটবে যিশু তা সবই জানতেন, তাই তিনি সামনে এসে লোকদের বললেন, আপনারা এখানে কাকে খুঁজছেন? নাজরেতের যিশুকে। বিশ্বাসঘাতক যিহুদা তাদের পাশেই দাঁড়িয়েছিল যখন যিশু তাদের বললেন, আমি সেই। তখন তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। যিশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে খুঁজতে এসেছেন? নাজরেতের যিশুকে। আমি তো আপনাদের বলেছি আমি সেই। যদি আপনারা আমার খোঁজে আসেন তাহলে এদের যেতে দিন। তিনি এটা বললেন যেন যিশুর এই কথা সত্য প্রমাণিত হয়, যাদের তুমি আমাকে দিয়েছ তাদের একজনকে আমি হারাইনি। শিমন পিতরের কাছে একটা ছোরা ছিল, পিতর সেই ছোরাটা দিয়ে মহাপুরোহিতের দাসের ডান কানটা কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মলকো। তোমার ছোরা খাপে ভরে রাখো, পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়েছেন তা কি আমি গ্রহণ করব না? তখন সেই সৈন্যরা আর তাদের সেনাপতি ও যিহুদী নেতাদের কর্মচারীরা যিশুকে ধরে বাঁধল। প্রথমে তারা তাকে হানুনের কাছে নিয়ে গেল, কারণ যে কায়াফা সেই বছরের মহাপুরোহিত ছিলেন হানুন ছিলেন তার শ্বশুর। এই কায়াফায় যিহুদী নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে গোটা জাতির বদলে বরং একজনের মৃত্যু হয় ভালো। শিমন পিতর ও আরো কয়েকজন শিষ্য যিশুর পিছন পিছন গেলেন। অন্য সেই শিষ্যকে মহাপুরোহিত চিনতেন। সেই শিষ্য যিশুর সঙ্গে সঙ্গে মহাপুরোহিতের উঠানে ঢুকলেন, কিন্তু পিতর বাইরে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তখন মহাপুরোহিতের চেনা সেই শিষ্য বাইরে গিয়ে দরজার পাহারাদার মেয়েটিকে বলে পিতরকে ভিতরে আনলেন। তুমিও কি এই লোকটি শিষ্যদের মধ্যে একজন? না, আমি না। তখন অনেক ঠান্ডা ছিল, এই জন্য দাসেরা এবং কর্মচারীরা কাঠ কয়লার আগুন পোহাচ্ছিল। পিতরও তাদের সঙ্গে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিল। মহাপুরোহিত তখন যিশুকে তার শিষ্যদের আর তার শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করলে যিশু উত্তরে বললেন, আমি লোকদের কাছে খোলাখুলিভাবেই কথা বলেছি। যেখানে সবাই একসাথে মিলিত হয়েছিল সেই সমাজ ঘরে ও উপাসনা ঘরে আমি সবসময় শিক্ষা দিয়েছি, আমি তো গোপনে কিছু বলিনি। তবে কেন আমাকে জিজ্ঞাসা করছেন? আমার কথা যারা শুনেছে তাদেরকে করুন, তাদের জিজ্ঞাসা করুন, আমি কি বলেছি তা তারা জানে। তুমি মহাপুরোহিতকে এইভাবে উত্তর দিচ্ছ? আমি যদি মন্দ কিছু বলে থাকি তবে তা দেখিয়ে দিন, কিন্তু যদি সঠিক বলে থাকি তবে আমাকে মারছেন কেন? তখন হানুন যিশুকে বাঁধা অবস্থায় মহাপুরোহিত কাইফার কাছে পাঠিয়ে দিলেন। শিমন তখনও সেখানে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তুমিও কি তার শিষ্যদের মধ্যে একজন? না, মোটেও না। কিন্তু পিতর অস্বীকার করল। পিতর যার কান কেটেছিল তার এক আত্মীয় মহাপুরোহিতের দাস বলল, আমি কি তোমাকে বাগানে তার সঙ্গে দেখিনি? না।
আর তখনই মোরগের ডাক শোনা গেল। খুব সকালবেলা যিশুকে কায়াফার বাড়ি থেকে প্রধান শাসনকর্তার কাছে নিয়ে যাওয়া হল। যিহুদি নেতারা প্রাসাদের ভেতরে ঢুকলেন না, কারণ তারা নিজেদের রীতিগতভাবে সূচি রাখতে চাইল যেন তারা উদ্ধার পর্বের ভোজ খেতে পারে। তখন পিলাত বাইরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, এই লোকটিকে তোমরা কি দোষাদোষি করেছ? সে যদি মন্দ কাজ না করত তাহলে আমরা তাকে আপনার কাছে আনতাম না। তাহলে ওকে নিয়ে গিয়ে তোমরা তোমাদের আইন মতো তার বিচার করো। কাউকে মৃত্যুর সাজা দেবার ক্ষমতা তো আমাদের নেই। কিভাবে নিজের মৃত্যু হবে যিশু আগেই তা বলেছিলেন। এটা ঘটল যাতে তাঁর সেই কথা পূর্ণ হয়। তখন পিলাত আবার প্রাসাদের মধ্যে ঢুকলেন এবং যিশুকে বললেন, তুমি কি যিহুদীদের রাজা? আপনি কি নিজে থেকে এই প্রশ্ন করছেন, নাকি অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে? তুমি কি মনে করো আমি যিহুদী? তোমার জাতির লোকেরা আর প্রধান পুরোহিতেরা তোমাকে আমার হাতে দিয়েছে, তুমি কি করেছ? আমার রাজ্য এই জগতে নয়। যদি আমার রাজ্য এই জগতের হতো, তবে আমি যাতে যিহুদি নেতাদের হাতে না পড়ি সেই জন্য আমার লোকেরা যুদ্ধ করত। কিন্তু আমার রাজ্য তো এখানে নয়। তাহলে কি তুমি রাজা? আপনিই বললেন যে আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্যই আমি এই জগতে জন্মেছি ও এসেছি। যে কেউ সত্যের সে আমার কথা শোনে। তাহলে সত্য কি? এ কথা বলে পিলাত আবার যিহুদি নেতাদের কাছে গিয়ে বললেন, আমি এর কোনো দোষ খুঁজে পাইনি, কিন্তু তোমাদের একটা নিয়ম আছে, উদ্ধার পর্বের সময় আমি তোমাদের একজন কয়েদিকে ছেড়ে দিই। তোমরা কি চাও আমি যিহুদীদের রাজাকে ছেড়ে দিই? তারা চিৎকার করে বলল, না, ওকে নয়, আমরা বারাব্বাকে চাই। বারাব্বা ছিল এক কুখ্যাত ডাকাত। তখন পিলাত যিশুকে চাবুক মারার আদেশ দিলেন। সৈন্যরা লতাপাতা দিয়ে একটা মুকুট গেঁথে যিশুর মাথায় পরিয়ে দিল। পরে তাকে বেগুনি কাপড় পরাল এবং তার কাছে গিয়ে বলল, ওহে যিহুদি রাজ, জয় হোক। এই বলে সৈন্যরা তাকে চড় মারতে লাগল। পিলাত আবার বাইরে এসে বললেন, দেখো, আমি ওকে তোমাদের কাছে বের করে আনছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি ওর কোনো দোষই পাইনি। দেখো, এই সেই লোক। যিশু সেই কাঁটার মুকুট আর বেগুনি কাপড় পরা অবস্থায় বাইরে আসলেন। ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন।
তোমরাই ওকে নিয়ে যাও, আর ওকে ক্রুশে দাও। আমি ওর কোনো দোষ খুঁজে পাইনি। আমাদের একটা আইন আছে, সে আইন মতে তার মৃত্যু হওয়া উচিত, কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলেছে। পিলাত যখন এই কথা শুনলেন তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি আবার প্রাসাদের মধ্যে গিয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ? কিন্তু যিশু কোনো উত্তর দিলেন না। তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? মনে রেখো, তোমাকে ছেড়ে দেবার অথবা ক্রুশে দেবার ক্ষমতা আমার আছে। উপর থেকে আপনাকে ক্ষমতা দেওয়া না হলে আমার উপরে আপনার কোনো ক্ষমতাই থাকত না। সেই জন্য যে আমাকে আপনার হাতে দিয়েছে তারই পাপ বেশি। এই কথা শুনে পিলাত যিশুকে ছেড়ে দেবার চেষ্টা করতে লাগলেন। যদি আপনি এই লোকটাকে ছেড়ে দেন তবে আপনি সম্রাট কৈসরের বন্ধু নন। যে নিজেকে রাজা বলে দাবি করে সে তো সম্রাট কৈসরের শত্রু। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে আনলেন এবং পাথরে বাঁধানো একটা জায়গায় বিচারের আসনে বসলেন। ইব্রীয় ভাষায় জায়গাটার নাম গাব্বাথা। উদ্ধার পর্বের আগের দিন তখন বেলা দুপুর। পিলাত আবার বাইরে এসে বললেন, এই যে তোমাদের রাজা, হত্যা করো, হত্যা করো। তোমরা কি চাও আমি তোমাদের রাজাকে ক্রুশে দেব? আমাদের একমাত্র রাজা হলেন সম্রাট কৈসর। তখন পিলাত যিশুকে ক্রুশে দেবার জন্য তাদের হাতে দিলেন। তখন সৈন্যরা যিশুকে নিয়ে গেল। যিশু নিজের ক্রুশ নিজেই বয়ে নিয়ে মাথার খুলি নামে এক স্থানে একটি জায়গায় এলেন। ইব্রীয় ভাষায় এটাকে বলে গলগথা। সেখানে তারা যিশুকে ক্রুশে দিল এবং আরও দুজনকে যিশুর দুপাশে ক্রুশে দিল, যিশুকে মাঝখানে আর তার দুপাশে অন্য দুজনকে।
পিলাত একটা দোষনামা লিখে যিশুর ক্রুশের উপরে লাগিয়ে দিলেন। তাতে লেখা ছিল, নাসরাতের যিশু, যিহুদীদের রাজা। যিহুদিরা অনেকেই সেই দোষনামা পড়ল, কারণ যিশুকে ক্রুশে টাঙানোর জায়গাটা শহর থেকে বেশি দূরে ছিল না। দোষনামাটি লেখা ছিল ইব্রীয়, ল্যাটিন আর গ্রিক ভাষায়। তখন প্রধান পুরোহিতেরা পিলাতকে বললেন, যিহুদিদের রাজা এই কথাটি না লিখে বরং লিখুন, এই লোকটি বলছে আমি যিহুদিদের রাজা। আমি যা লিখেছি তা লিখেছি। যিশুকে ক্রুশে দেবার পরে সৈন্যরা তার কাপড় চার ভাগ করল এবং চারজন এক এক টুকরা করে নিল। পরে তারা যিশুর জামাও নিল। সেই জামায় কোনো সেলাই ছিল না, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই বোনা ছিল। তা দেখে সৈন্যরা একে অপরকে বলল, এটা না ছিঁড়ে বরং গুলিবাট করে দেখি এটা কার হবে। এটা ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তারা নিজেদের মধ্যে আমার কাপড় ভাগ করছে আর নিজেদের জন্য গুলিবাট করছে। আর সৈন্যরা এসবই করেছিল। যিশুর মা, তার মায়ের বোন ক্লোপার স্ত্রী মরিয়ম যিশুর ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মগদলিনী মরিয়মও সেখানে ছিলেন। যিশু তার মাকে এবং যে শিষ্যকে ভালোবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ওই দেখো তোমার ছেলে। তারপর শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। তখন থেকেই সেই শিষ্য যিশুর মাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। এরপর সবকিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটা পাত্র ছিল। তখন তার একটা স্পঞ্জ সেই সিরকায় ভিজালো এবং এইসব ডালের মাথায় লাগিয়ে যিশুর মুখের কাছে ধরল। সেই সিরকা যিশু খেলেন। শেষ হয়েছে। তারপর তিনি মাথা নিচু করে তাঁর আত্মসমর্পণ করলেন। তারা পিলাতের কাছে অনুরোধ করলেন যেন যারা ক্রুশে আছে তাদের পা ভেঙে ক্রুশ থেকে তাদের শরীর নামিয়ে ফেলা হয়। তারা এই অনুনয় করল কারণ দিনটি ছিল শুক্রবার আর বিশ্রামবারে যেন দেহগুলো ক্রুশের উপরে না থাকে, এই বিশ্রামবারটা ছিল বিশেষ পবিত্র দিন। তখন সৈন্যরা এসে যিশুর সাথে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল তাদের প্রথম জনের পা ভেঙে দিল এবং দ্বিতীয় জনেরও পা ভেঙে দিল। পরে সৈন্যরা যিশুর কাছে এসে দেখল তিনি ইতোমধ্যে মারা গিয়েছেন, তাই তারা তার পা ভাঙলেন না। কিন্তু একজন সৈন্য তার পাঁজরে বর্ষা দিয়ে খোঁচা মারল। আর তখনই সেখান থেকে রক্ত আর জল বের হয়ে আসল। যিনি নিজের চোখে এটা দেখেছেন তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন, তিনি যা বলেছিলেন তা সত্যি, যেন তোমরা বিশ্বাস করতে পারো। এইসব ঘটল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তার একটা হাড়ও ভাঙা হবে না।
আবার শাস্ত্র আরেকটা কথা বলে, যাকে তারা বিঁধেছে তার দিকে তাকিয়ে দেখবে। এইসবের পরে অরিমাথিয়া গ্রামের জোসেফ যিশুর দেহটা নিয়ে যাওয়ার জন্য পিলাতের কাছে অনুমতি চাইলেন। এই জোসেফ ছিলেন যিশুর এক গুপ্ত শিষ্য, কারণ তিনি যিহুদি নেতাদের ভয় করতেন। পিলাত অনুমতি দিলে পর জোসেফ এসে যিশুর দেহ নিয়ে গেলেন। আগে যিনি রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন সেই নিকোদিমো প্রায় 30 কেজি গন্ধরস ও অগুরু মিশিয়ে নিয়ে আসলেন। দুইজন যিশুর দেহটি নিয়ে যিহুদিদের কবর দেবার নিয়ম মতো সেই সমস্ত সুগন্ধি জিনিসের সঙ্গে দেহটি কাপড় দিয়ে জড়ালেন। যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল সেখানে একটা বাগান ছিল, আর সেখানে একটা নতুন কবর ছিল, সেই কবরে কাউকে কখনো রাখা হয়নি। সেই দিনটা ছিল যিহুদিদের পর্বের আয়োজনের দিন, আর কবরটাও কাছে ছিল বলে তারা যিশুকে সেই কবরেই রাখলেন। সপ্তাহের প্রথম দিন ভোরবেলা অন্ধকার থাকতেই মগদলেনি মরিয়ম সেই কবরের কাছে গেলেন, আর দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরানো রয়েছে। তিনি দৌড়ে শিমন পিতর ও যাকে যিশু অনেক ভালোবাসতেন তাদের কাছে গেলেন। লোকেরা প্রভুকে কবর থেকে নিয়ে গেছে, আর তাকে কোথায় রেখেছে জানি না। তখন পিতর ও অন্য শিষ্য দৌড়ে কবরের কাছে গেলেন। দুজন শিষ্য একসঙ্গে দৌড়াচ্ছিলেন, কিন্তু অন্য শিষ্য পিতরের আগে আগে আরো তাড়াতাড়ি দৌড়ে প্রথমে কবরের কাছে আসলেন, কিন্তু কবরের ভিতরে গেলেন না। নিচু হয়ে দেখলেন কাপড়গুলো শুধু পড়ে রয়েছে। শিমন পিতর তার পিছনে এসে কবরে ঢুকলেন এবং শুধু কাপড়গুলো পড়ে থাকতে দেখলেন। যিশুকে যেখানে শোয়ানো হয়েছিল সেখানে তার মাথায় যে কাপড় বাঁধা ছিল তিনি সেটা দেখলেন। কাপড়গুলো অন্য কাপড়ের সাথে ছিল না, কিন্তু আলাদা করে এক জায়গায় গুটিয়ে রাখা হয়েছিল। অন্য যে শিষ্য প্রথমে কবরের কাছে গিয়েছিল তিনিও তখন ভিতরে ঢুকলেন এবং দেখে বিশ্বাস করলেন। মৃত্যু থেকে যিশুর জীবিত হয়ে উঠবার যে প্রয়োজন আছে পবিত্র শাস্ত্রের সেই কথা তারা আগে বুঝতে পারেনি। পরে শিষ্যরা ঘরে ফিরে আসলেন, কিন্তু মরিয়ম কবরের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি কাঁদতে কাঁদতে নিচু হয়ে কবরের ভিতরে চেয়ে দেখলেন, যিশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দুজন স্বর্গদূত বসে আছেন, একজন মাথার দিকে অন্যজন পায়ের দিকে। হে নারী, তুমি কাঁদছ কেন? তারা তাকে জিজ্ঞেস করল। লোকেরা আমার প্রভুকে কোথায় নিয়ে গিয়েছে, তাকে কোথায় রেখেছে জানি না। এই কথা বলে মরিয়ম পিছনে ফিরে দেখলেন যিশু দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি যে যিশু তা তিনি বুঝতে পারলেন না। হে নারী, তুমি কাঁদছ কেন? তুমি কাকে খুঁজছ? সে ভাবল তিনি মনে হয় বাগানের মালি, তাই সে তাকে বলল, যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তবে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যাব। মরিয়ম, সে ফিরে দাঁড়ালো এবং হিব্রু ভাষায় বলল, রব্বুনি, এর অর্থ গুরু। আমাকে ছোঁবে না, কারণ আমি এখনো পিতার কাছে ফিরে যাইনি। বরং তুমি ভাইদের কাছে গিয়ে বলো, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমার ঈশ্বর, আমি তার কাছে যাচ্ছি। তখন মগদলেনি মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে সংবাদ দিলেন, তিনি প্রভুকে দেখেছেন, আর প্রভুই তাকে এসব কথা বলেছেন। সপ্তাহের প্রথম দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যিহুদি নেতাদের ভয়ে ঘরের সমস্ত দরজা বন্ধ করে এক জায়গায় মিলিত হয়েছিলেন। তখন যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন। তোমাদের শান্তি হোক,
এই কথা বলে তিনি তার দুহাত এবং পাঁজরের দিকটা শিষ্যদের দেখালেন। প্রভুকে দেখতে পেয়ে শিষ্যরা খুব আনন্দিত হলেন। যিশু তাদের আবারও বললেন, তোমাদের শান্তি হোক, পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তোমাদের পাঠাচ্ছি। তারপর তিনি তাদের উপরে ফু দিলেন। পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তার পাপ ক্ষমা করা হবে। যদি ক্ষমা না করো, তবে তার পাপ ক্ষমা হবে না। যিশু যখন এসেছিলেন, তখন ১২ জনের একজন থোমা, যাকে যমজ বলা হয়, সে সেখানে ছিল না। তাই অন্য শিষ্যরা তাকে বলল, আমরা প্রভুকে দেখেছি। আমি তার দুই হাতে যদি পেরেকে চিহ্ন না দেখি, সেই চিহ্নের মধ্যে আমার আঙ্গুল না দিই, তাহলে কখনো বিশ্বাস করব না। এর এক সপ্তাহ পরে শিষ্যরা আবার ঘরের মধ্যে মিলিত হলেন। এবার থোমাও সেখানে ছিল। যদিও সমস্ত ঘরের দরজা বন্ধ ছিল, তবুও যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন। তোমাদের শান্তি হোক, তোমার আঙ্গুল এখানে রাখো, আমার হাত দুটি দেখো, এবং তোমার হাত আমার পাঁজরে রাখো। অবিশ্বাস করো না, বিশ্বাস করো। প্রভু আমার, ঈশ্বর আমার। তুমি কি আমাকে দেখেছো বলে বিশ্বাস করেছো? ধন্য তারা যারা আমাকে না দেখেই বিশ্বাস করে। যিশু শিষ্যদের সামনে চিহ্ন হিসেবে আরো অনেক আশ্চর্য কাজ করেছিলেন, সেগুলো এই বইয়ে লেখা হয়নি। কিন্তু এই সব লেখা হয়েছে যাতে তোমরা বিশ্বাস করো যে যিশুই মসীহ, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করো যেন তার মধ্য দিয়েই জীবন পাও। এরপরে তিবরিয়া সাগরের পারে শিষ্যদের কাছে আবার যিশু দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল। সিমন পিতার, থোমা যাকে যমজ বলে, গালিল প্রদেশের কান্না গ্রামের নথনেল, শিবদিয়ের ছেলেরা এবং যিশুর অন্য দুজন শিষ্য একসঙ্গে ছিলেন। সিমন পিতার তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তারা বলল, আমরাও তোমার সঙ্গে যাব। তখন তারা বার হয়ে নৌকায় উঠলেন, কিন্তু তারা সারা রাত কিছুই ধরতে পারলেন না। সকাল হয়ে আসছে, এমন সময়ে যিশু সাগরের পারে এসে দাঁড়ালেন, কিন্তু শিষ্যরা তাকে চিনতে পারল না। সন্তানেরা, তোমরা কি কিছুই পাওনি? কিছু পাইনি। নৌকার ডান দিকে তোমাদের জাল ফেলো, তোমরা কিছু ধরতে পারবে। তখন তারা জাল ফেলল। আর এত বেশি মাছ উঠল যে তারা তার টেনে তুলতে পারল না। যিশু যে শিষ্যকে ভালোবাসতেন, সেই পিতরকে বললেন, উনি প্রভু। সেই সময় পিতরের গায়ে কোনো কাপড় ছিল না,
তাই যখন সে শুনল উনি প্রভু, তখন গায়ে কাপড় জড়িয়ে সাগরে ঝাঁপ দিল। অন্য শিষ্যরা মাছে ভরা জালটা টানতে টানতে নৌকায় করে পাড়ে নিয়ে আসলেন। তারা পাড় থেকে বেশি দূরে ছিল না, কম বেশ 200 হাত দূরে ছিল। পাড়ে নেমে এসে তারা কাঠকয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখল এবং রুটিও দেখল। এখন যে মাছ ধরলে তা থেকে কয়েকটা আনো। শ্রীমন পেতন নৌকায় গিয়ে জালটা পাড়ে টেনে আনলেন। 153টা বড় মাছে জালটা ভরা ছিল। এত মাছ থাকলেও তবু জালটা ছেড়েনি। এসো এবং খাও। শিষ্যদের মধ্যে কারো সাহস হল না জিজ্ঞাসা করতে যে আপনি কি, কারণ তারা জানত তিনি প্রভু। তাই যীশু এসে রুটি নিয়ে তাদের দিলেন আর সেইভাবে মাছও দিলেন। মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পর যীশু এই তৃতীয়বার শিষ্যদের দেখা দিলেন। তাদের খাওয়া শেষ হলে পর যীশু শিমন পেতরকে বললেন, জোহনের ছেলে শিমন, ওদের চেয়ে তুমি কি আমাকে বেশি ভালোবাসো? হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আমার মেষশাবকগুলো চড়াও। দ্বিতীয়বার যীশু আবার তাকে বললেন, জোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আমার মেষগুলো লালন পালন করো। তৃতীয়বার যীশু বললেন, জোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হলেন, কারণ যীশু এই তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তাই সে তাকে বলল, প্রভু, আপনি আমার সব কিছু জানেন। আপনি জানেন যে আমি আপনাকে কত ভালোবাসি। চড়াও। আমি তোমাকে সত্যিই বলছি, যখন তুমি যুবক ছিলে তখন তুমি নিজেই তোমার কোমর বাঁধতে আর যেখানে ইচ্ছা যেতে, কিন্তু যখন তুমি বুড়ো হবে তখন তুমি তোমার হাত বাড়িয়ে দেবে এবং অন্য একজন তোমাকে বাঁধবে আর তুমি যেখানে যেতে চাও না সেখানে নিয়ে যাবে। ঈশ্বরের মহিমা প্রকাশ করবার জন্য পিতর কিভাবে মরবেন তা বোঝাতে গিয়ে যীশু এই কথা বললেন। এই কথা বলার পর যীশু পিতরকে বললেন, আমার সঙ্গে। পিতর পিছন ফিরে যীশু যাকে ভালোবাসতেন সেই শিষ্যকে দেখলেন। ইনি সেই শিষ্য যিনি খাবার সময় যীশুর দিকে ঝুঁকে বলেছিলেন, প্রভু, আপনাকে যে শত্রুর হাতে ধরিয়ে দেবে সে কে? পিতর যীশুকে বললেন, প্রভু, তার কি হবে? আমি যদি চাই এ আমার ফিরে না আসা পর্যন্ত থাকে, তাতে তোমার কি? তুমি আমার সঙ্গে এসো। এই জন্য ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে গেল যে সেই শিষ্য মরবেন না। যীশু কিন্তু পিতরকে বলেননি সেই শিষ্য মরবেন না। তিনি বলেছিলেন, আমি যদি চাই সে আমার ফিরে না আসা পর্যন্ত থাকে, তাতে তোমার কি? সেই শিষ্যই এইসব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, আর একজন এইসব বিষয়ে লিখেছেন, আর আমরা জানি তার সাক্ষ্য সত্যি। যীশু আরো অনেক কিছু করেছিলেন। যদি সেগুলো এক এক করে লেখা হতো তবে এত বই হতো যে আমার মনে হয় সেগুলো এই জগতে ধরত না। প্রেরিত যোহন বলেছেন যে এই সুসমাচারের উদ্দেশ্য হল আমরা যেন বিশ্বাস করি এই যীশু হলেন ঈশ্বরের পুত্র। এই ঘটনা লেখার মধ্য দিয়ে যোহন আমাদের বিশ্বাস করতে অনুরোধ করছেন, যীশুর প্রতি নির্ভর করতে, যিনি ক্রুশেতে মৃত্যুবরণ করে আপনার পাপের দেনা মিটিয়েছেন। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
আমি আপনাদের সত্যিই বলছি, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়েছে। আর অনন্ত জীবনের অর্থ হলো তাকে জানা, সেই একমাত্র ঈশ্বর, এবং যীশুখ্রিস্টকে জানা যাকে তিনি পাঠিয়েছেন। কিন্তু এই সকল বিষয় লেখা হয়েছে যাতে তোমরা বিশ্বাস করো যে যীশু হলেন মসীহ, সেই ঈশ্বরের পুত্র, আর তার উপর আপনার বিশ্বাসের দ্বারা আপনার সেই জীবন লাভ হয়। এখন এর অর্থ হলো দুই প্রকার। প্রথমে যীশুর সঙ্গে আমাদের সম্মত হওয়া প্রয়োজন যে আমরা পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আর আমাদের জীবনে অনেক ভুল রয়েছে, তা কত ছোট তাতে কিছু যায় আসে না। দ্বিতীয়ত আমাদের সেই ঘটনার উপর নির্ভর করতে হবে যে মৃত্যু আমাদের প্রাপ্য, আর ক্রুশেতে তাঁর মৃত্যু দ্বারা যীশু সম্পূর্ণভাবে আমাদের পাপের মূল্য মিটিয়ে দিয়েছেন। আর আমরা যখন তা করি তখন অতি সত্তর ঈশ্বর বিনামূল্যে আমাদের অনন্ত জীবন দেন। এখন প্রেরিত থমাস যখন এই বাস্তবতার সম্মুখীন হলেন তখন তিনি কেবল অভিভূত হয়ে বললেন, হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এই মুহূর্তে আপনি যদি ইচ্ছা করেন তবে নিম্নলিখিত সম্মতি প্রকাশের দ্বারা ঈশ্বরের সঙ্গে আপনার শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন। এক, আমি সম্মতি প্রকাশ করছি যে পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করেছি। দুই, আমি সম্মতি প্রকাশ করছি যে ক্রুশের উপরে যীশুর মৃত্যু সম্পূর্ণভাবে আমার পাপের জন্য মূল্য দিয়েছে। তিন, অনন্ত জীবন লাভ করার জন্য ও পবিত্রভাবে ঈশ্বরের সম্মুখে দাঁড়াবার ক্ষেত্রে আমার পাপের জন্য যীশুর দেওয়া প্রায়শ্চিত্তে আমি নির্ভর করছি। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর।